মিরন, ইলিশের আজকের বাজার কেমন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন একটু। ধন্যবাদ উপমা, আপনি যেটা জানতে চেয়েছেন এবং আমরা চাঁদপুরের যে খবর দেখেছি তাতে কিন্তু বরিশালের অবস্থাও একই রকম। অর্থাৎ বরিশালেও কিন্তু ইলিশের আকাল, যদিও নিষেধাজ্ঞার পরে ইলিশ পাবার কথা ছিল কিন্তু আশানুরূপ কিন্তু ইলিশ আসেনি। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ইলিশের পরিবর্তে এখন কিন্তু অন্য মাছ, অর্থাৎ পাঙ্গাস মাছ সহ অন্যান্য মাছের আধিক্য বেশি পাওয়া যাচ্ছে। আমরা যদি একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলি, যে এই সময় তো ইলিশ বেশি হওয়ার কথা নিষেধাজ্ঞার পরে, কী অবস্থা ইলিশ এবং দাম কেমন? বর্ষার ইলিশের মৌসুম এখন শেষ, এখন যে ইলিশগুলো আসবে শীতের ইলিশ, এবং ইলিশ এখন থেকে খুবই কম আসা শুরু করবে। ইলিশ কম আসার কারণে দামও অনেক বেড়ে গেছে, ইলিশ এখন কম আসবে, অন্য অন্য মাছ বেশি আমদানি হবে। যেমনটা শুনছিলেন যে বলছেন যে ইলিশ কিন্তু বাজারে এখন কম আসবে, অর্থাৎ ইলিশ ধরা পড়ছে না, যেমন এই আজকে আমরা যদি বাজারে দেখি যে বাজারে কিন্তু আমরা ইলিশের আধিক্য দেখছি না, ইলিশ খুবই কম, অর্থাৎ যে ইলিশ আসছে সেটাও কিন্তু আগের ধরা বা এবং সাইজ আকারেও কিন্তু ছোট। তবে তারা বলছেন যে মৎস্যজীবীরা বলছেন যে আগামী যে মৌসুম হবে সেই মৌসুমে কিন্তু ইলিশের প্রাচুর্যতা বাড়বে এবং ইলিশ, এবং তারা আরেকটি কথা বলেছেন মৎস্য বিভাগ, যে এবারের যে নিষেধাজ্ঞা সেটি সঠিকভাবে প্রতিপালন করা হয়েছে এবং মা ইলিশ ডিম ছাড়তে পেরেছে, সে কারণে আগামীতে ইলিশের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তার চেয়ে অনেক বেশি ইলিশ উৎপাদন হবে এবং এই ধারা কিন্তু আগামী 2 বছর পর্যন্ত থাকবে বলেও তারা আশা করছেন। কিন্তু বাজারে যে ক্রেতারা বলছেন ইলিশের দাম অনেক বেশি এবং সে কারণে তারা ইলিশ কিন্তু ইলিশের যে বা রূপালী ইলিশের যে স্বাদ সেটি গ্রহণ করতে এখন কিন্তু পারছেন না, শীত আসার কারণেই ইলিশ কমে যাচ্ছে, বাড়ছে অন্যান্য মাছ। এই ছিল আমার কাছে ইলিশের, অর্থাৎ নিষেধাজ্ঞার পরবর্তী ইলিশের সর্বশেষ খবর বরিশাল থেকে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে উপমা।